ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান দুই সপ্তাহ পেরোলেও এখনও চলছে গোলাবর্ষণ ও বিমান হামলা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। যুদ্ধবিরতির মধ্যেও মারিউপোল শহরের একটি শিশু হাসপাতালে বিমান হামলা চালায় রুশ সেনারা। মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিণত হয় পুরো হাসপাতাল। তবে রাজধানী কিয়েভের দখল নিতে মরিয়া রুশ সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ার চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা। যুদ্ধবিরতির মধ্যে একদিকে যখন দুপক্ষই তুমুল সংঘাতে ব্যস্ত, অন্যদিকে তখন প্রাণ বাঁচাতে শহর ছাড়ছেন বেসামরিক নাগরিকরা। এ অবস্থায় আবারও দেশবাসীকে বাঁচানোর আকুতি জানালেন জেলেনস্কি। হাসপাতালে বোমা হামলাকে নৃশংস ঘটনা আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে কিয়েভের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকে জেলেনস্কি নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানান। তা না হলে ইউক্রেনকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যাবে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান আবারও প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, নো ফ্লাই জোন ঘোষণা করা হলে তা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো হবে। তবে যুদ্ধবিরতি ভঙ্গ করায় রাশিয়ার তীব্র নিন্দা জানান তিনি। রাশিয়া কোনো ধরনের বিচার বিবেচনা না করেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে। অনেক শহর তারা ধ্বংস করে দিয়েছে, সাধারণ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। অন্যদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করলে মস্কোকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউস মুখপাত্র। ওমর ইনান, সময় সংবাদ।